যারা জঙ্গিবাদে দীক্ষিত হচ্ছে তারা, আমরা এই যে আমাদের কাছে পরিসংখ্যান রয়েছে, কোনো মাদ্রাসা স্টুডেন্ট কিন্তু জঙ্গিবাদে দীক্ষিত হচ্ছে না। কোনো মাদ্রাসা স্টুডেন্ট হচ্ছে খুবই অল্প সংখ্যায়। বেশিরভাগ যারা জঙ্গিবাদে দীক্ষিত হচ্ছে তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, বেশিরভাগই হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। এটা মাথায় রাখবেন, আপনাদেরকেও মাথায় রাখতে হবে এটা, আপনাদেরকে এগিয়ে আসতে হবে এটা, যে জঙ্গি মানে হলো মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসা শিক্ষিত যারা তারা তা না। জঙ্গি এখন আধুনিক শিক্ষায় যারা শিক্ষিত, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, তারাই কিন্তু বেশি জঙ্গিবাদে দীক্ষিত হচ্ছে। এবং এটার হওয়ার মূল মাধ্যমটা কি? মূল মাধ্যম হলো বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন ইউটিউব। এখানে ইউটিউবের বিভিন্ন সফটওয়্যার আছে, বিভিন্ন ইউটিউব রয়েছে, ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে, এগুলোর মধ্য দিয়ে কিন্তু জঙ্গিবাদ আজকে মাথা চাড়া দিয়ে উঠছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে জঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে। কয়েকদিন আগে আপনারা জানেন আমাদের ফুলপুরে দুইটা মেয়ে, তাদেরকে উদ্ধার করা হয়েছে, কোথায় জানেন? সেই রাঙামাটির গহীন অরণ্য থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে আরও কিছু মেয়েদের সাথে। তারা ওখানে পালিয়ে গেছে কি জন্য? তারা ওখানে জঙ্গিবাদের দীক্ষা নেওয়ার জন্য, আধুনিক অস্ত্রের প্রশিক্ষণ নেওয়ার জন্য। আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না। যদি এই দেশ জঙ্গিদের হাতে চলে যায়, এই দেশ যদি আল কায়দার কাছে হাতে চলে যায়, এই দেশ যদি আপনার আইএসের হাতে চলে যায়, এই দেশ যদি আফগানিস্তান হয়ে যায়, তাহলে এই দেশে কি উন্নয়ন হবে? আপনার পড়াশোনার কোনো কাজ দিবে? কোনো কিছুই কাজে হবে না। আমাদের এই দেশ, এই যে স্বাধীনতা, সব কিছু ভুলুণ্ঠিত হয়ে যাবে, আমাদের স্বাধীনতার যে তাৎপর্য সেটা ব্যর্থ হয়ে যাবে। আমরা এই দেশকে কোনোভাবেই জঙ্গিবাদে দীক্ষিত হোক আমরা সেটা দিতে চাই না। জঙ্গিবাদ কোনোভাবে মাথা চাড়া দেওয়া উঠুক আমরা দেখতে চাই না। আমরা কি দিব এটা? আপনারা সবাই এখানে শিক্ষিত, আপনারা সমাজের সচেতন মানুষ, আপনারা ফেসবুকে যে অনেক নিউজ হয়, ফেসবুক কেন্দ্রিক অনেক সাংবাদিকতা রয়েছে, আপনারা জানেন ফেসবুকের সকল সংবাদ কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এটা আপনাকে আগে যাচাই করতে হবে। সোশ্যাল মিডিয়ার গুজবটাকে আপনাকে আগে ভেরিফাই করতে হবে যে এটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা। আপনি অন্ধকারে ঝাঁপিয়ে পড়বেন না, ফেসবুকে দেখা মাত্র কোনো কিছু নিয়ে অন্ধকারে ঝাঁপিয়ে পড়বেন না, দয়া করে। এটা আমার সুনির্বন্ধ অনুরোধ।